এইভাবে বলতে বলতে শেষে কি হল বলছেন ভগবান এবার এবার আমাদের এখানে প্রশ্ন আসছে যে যদু বংশে ধ্বংসের যে সংকেত বলেছিলাম এখানে যদুবংশ চলে যাওয়ার যে উপক্রম হয়েছিল আগে ভগবান শ্রীকৃষ্ণ নানা ইচ্ছে করেই করালেন এগুলো যদু এই যে ঋষিগণেশ ছিলেন তাদের দ্বারা অভিশাপ অভিশাপ লাভ করালেন অভিশাপ করিয়ে দিলেন কেন ভগবান নিজের কুলকে নিজে নিয়ে যেতে হবে এরকমভাবে করিয়ে দিয়ে এবার তিনি কি করলেন যদুবংশে ধ্বংস হবে এবার সবাইকে নিয়ে কি বললেন চলো আমরা প্রবাসে যাই প্রবাসে গিয়ে সেখানে স্নান দান করবো সেখানে থাকবো সেখানে সব বিভিন্ন রকম সাধুগণকে দান দক্ষিণা আদি করবো বিভিন্ন রকম চব্বুচ্য বিভিন্ন প্রসাদ অন্ন সবাইকে আহার করাবো ত্যাগী ব্যক্তিগণকে সবাইকে করে কি করছেন বলছেন এইভাবে আমি কি করব বলে সমস্ত ব্যক্তিগণকে বললেন বলে তোমার সব চলো দ্বারকাবাসীকে সবাইকে নিলেন দ্বারকাবাসীকে সবাইকে নিয়ে কি করলেন ভগবান প্রবাসে চলে গেলেন বললেন এখানে কেউ থাকবেন না এখানে থাকবে না কেন শিগ্রি এই জায়গা আর সব সমস্ত সমুদ্র সব প্লাবন আসবে এই সমস্ত শেষ হয়ে যাবে এখানে কেউ থাকবে না এখানে কেউ থাকবে না সেই জন্য কি হলো যে উদ্ধবজি এবার উদ্ধবজি এবার উদ্ধবজি যখন দেখছেন এইখানে এই যে প্রবাস ক্ষেত্রেতে এখানে সেই ঋষিগণের অভিশাপ ছিল আমি অল্পের ওপর বলছি সেই অভিশাপের ফলেতে কি হলো সেই প্রবাস ক্ষেত্রে গিয়ে সেই যে ঋষিগণের মুখের বাক্যটা ছিল কুলনাসন এক মুসল প্রসব করবে ওই যে তারা ঠাট্টা করে বলেছিল এই রমণী কি সন্তান প্রসব করে ছেলে না মেয়ে তখন তারা রেগে গিয়ে বলেছিল আমাদের সঙ্গে মজা করছো তখন বলছে কুলোনাসল মুসল হবে যা বলতে বলতে সামনে জান কুলনাসন মুসল এবং সেটা প্রসব করলো সেইটাকে ঘষে ঘষে সমুদ্রের জলেতে ফেলে দেওয়া হয়েছিল এতটুকু জড়নামক ব্যাগ বাকিটা ফলা তৈরি করেছিল তীরে এখন সেই প্রসঙ্গ আসছে সমুদ্রের তীরে এরকা এরকা বৃক্ষ হয়েছিল যে এরকা বৃক্ষগুলো ধারগুলো খুব ধারগুলো খুব প্রচণ্ড ছুরির মতো স্নান থাকে একটা পাতা যদি কেউ কেটে নিয়ে কাউকে মারে গলা কেটে পড়ে যাবে সেই এরকা এরকাবৃত্ত হয়ে রয়েছে ওখানে গিয়ে সবাই সমরস পান করেছেন ভগবানের ইচ্ছা এরা কখনো কখনোই কিন্তু এদের তো ভগবান নিজোজন ভগবানের পার্শ্বদ আর ভগবান সবই একই তত্ত্ব এখানে গিয়ে ভগবান এমন করলেন লীলা যে সবাই মায়ায় অভিভূত হয়ে কি করলো একে অপরের সঙ্গে ঝগড়া হাঁটি লড়াই দিল নিজেদের মধ্যে কোনো কারণ নেই নিজেদের মধ্যে লড়াই এ ওকে কাটছে ওকে কাটছে কি যে হলো কে জানে হঠাৎ এ করে সমস্ত বংশ একে অপরকে মেরে শেষ হয়ে গেল বলদাওজি মহারাজ তিনি চলে গেলেন গিয়ে জলেতে শয়ন করলেন করে তিনি শেষ মূর্তি দর্শন করিয়ে বিলীন হয়ে গেলেন কৃষ্ণ একা রইলেন কৃষ্ণ একা হয়ে চলে গেলেন একটা অসত্য বিশ্বকে আশ্রয় করে একটা পায়ের ওপর পায়েরাম রেখে চতুর্ভোজ মূর্তি ধারণ করে যেন মনে হচ্ছে বিশাল ঝঞ্ঝাবাত সাইক্লোন বিশাল ঝঞ্ঝাবাত সাইক্লোন হয়ে যাওয়ার পর যখন প্রকৃতি একটা শান্ত রূপ ধারণ করে এটা কেউ লক্ষ্য করেছেন বিরাট এক সাইক্লোন বিরাট এক ঝঞ্ঝাবাত হয়ে যাওয়ার পর যখন সেসব চলে যায় দেখেন প্রকৃতি একটা শান্ত রূপ ধারণ করে কোনো গাছের পাতাও নড়ে না এই রকম অবস্থা সৃষ্টি হলো যেন মনে হচ্ছে কৃষ্ণ নির্লিপ্তভাবে নির্লিপ্ত তো তিনি আগাগোড়া নির্লিপ্তভাবে চতুর্ভুজ রূপ ধারণ করে সে অসত্য তলায় পায়ের ও পাতি যেন মনে হলো তার জগতের কেউ আপনজন নয় ভগবানের থেকে শেখার বিষয় সমস্ত সব চলে গেল যদু বংশের একে অপরের সঙ্গে লড়াই করে তিনি আগেই বলে দিয়েছেন এখানে কেউ থাকবে না এখানে জলেতে প্লাবন আসবে সাত দিনের মধ্যে এখানে প্লাবন আসবে সমুদ্র সব গ্রাস করে নিয়ে যাবে এখানে থাকবে না কেউ সব চলে যাও যাই হোক এই সমস্ত অবস্থা এখানে উদ্ধবজি দেখছেন যে কৃষ্ণ কোথায় গেল কৃষ্ণকে না দেখতে পেয়ে পাগল হয়ে গেছেন উদ্ধব পাগলের মধ্যে ছোট যদি কাঁদছেন আর ছুটছেন পাগলের মতো সূত্রেত্রে দেখলেন হঠাৎ দেখলেন একটু দূরে গাছের তলায় নির্জন নির্জনভাবে কৃষ্ণ পায়ের উপর পা তুলে যোগ যেমন মনে হচ্ছে একবারে এমনভাবে শান্তভাবে বিরাজ করছে সেখানে উদ্ধব গিয়ে পাগলের মতো চরণে পরে ফুঁপিয়ে ফুবি কাঁদ আরম্ভ করল প্রভু পাগলের মতো কান্না আরম্ভ করলেন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে কিছু উপদেশ দিয়েছিলেন এই উপদেশ যখন উদ্ধবকে দিয়েছিলেন সেই সময় মৈত্রীয় মুনি সেখানে উপস্থিত ছিলেন মৈত্রমণি সেইখানে উপস্থিত ছিলেন উদ্ধবকে এবং মুনিকে একই সঙ্গে ওই কৃষ্ণ এই সব কথা বলেছিলেন যার জন্যই উদ্ধব যার জন্যই যখন উদ্ধবের সঙ্গে বিদুরজি মহারাজের দেখা হয়েছিল বিদুরজি মহারাজ হৃদয় বিগলিত তিনি কথা বলতে পারছেন না খালি কাঁদছেন আর তার জন্য মৈত্রীমণি অপেক্ষা করছে তীরে সে কথা বলেছি আগে উদ্ধবের যখন এই কথা বললেন তখন বিদুরজি মহারাজ বড় কষ্টে নিজেকে সামলে সেই গঙ্গাত্রীরে সেই জায়গায় গেছেন যেখানে মৈত্রমণি বসে ভজন করছিলেন তারই অপেক্ষা করছিলেন তিনি যমরাজজী মহারাজ তত্ত্ব জানেন তথাপি জগৎ শিক্ষার জন্য দেখেন আবার মৈত্রমণির থেকে সেই তত্ত্ব বিজ্ঞান উদ্ধবজি মহারাজ ওইভাবে কৃষ্ণের থেকে তত্ত্ব বিজ্ঞান শুনলেন অপূর্ব ব্যবা। এইভাবে কী হলো সেই সমস্ত শিক্ষা করলেন কিছুতেই উদ্ধব কৃষ্ণকে ছাড়তে পারবে না কিন্তু কৃষ্ণের আদেশ তোমাকে যেতেই হবে তুমি যদি সত্যি আমার ভালোবাসো আমার আজ্ঞা পালন করার জন্য তোমাকে এই জগতে থাকতে হবে আচার্যের কাজ করতে হবে তোমাকে এখান থেকে যেতে হবে বৌদ্ধিকাশ্রমে বৌদ্ধিকাশ্রমের নাম শুনে কাদ্দার মুখ বৈদ্যিকাশ্রমে আমি যাবো তোমার তো দেখা পাবন যেখানে যাবে তুমি সব সর্বত্র আমাকে পাবে তোমাকে যেতে হবে সেইভাবে উদ্ধবজি রওনা হলেন কাঁদতে কাঁদতে সহ্য করতে পারছেন না মূর্ছা যাচ্ছেন আবার উঠছেন কৃষ্ণ সমস্ত দেবতাগণ দেখছেন ভগবান শ্রীকৃষ্ণ কি কি করলেন ওই যে নামক ব্যাধ তীর মারলেন দূর থেকে দেখছেন একটা পাখি ভগবানের মায়ায় মোহিত হয়ে একটা দূর থেকে তীর মারল তীরটা এসে বিদ্রোহ শ্রীকৃষ্ণের পায়ে ওখান থেকে ছুটে এলো কি শিকার হয়েছে আমি দেখি তীরটা তো লাগলো এসে দেখলেন সাক্ষাৎ কৃষ্ণ বৃক্ষের সঙ্গে তার তমাল বর্ণ কৃষ্ণের মিলে গেছিল বুঝতে পারিনি পাটা ছিল লাল দুধ থেকে বুঝতে পারেন মেঘের মতো বরণ গাছের সঙ্গে মিলে বুঝতে পারিনি দুধ থেকে এরম তীর মেরেছে এসে দেখলেন কৃষ্ণের চরণে বিদ্ধ হয়েছে এখানে সে চুল ছিঁড়ছেন কাঁদছেন বলছে আমার প্রভু আমি কী করবো বলছে না এটা আমার ইচ্ছা হয়েছে আমি যেহেতু ব্রাহ্মণ বৈষ্ণবের মুখে অভিশাপ দিয়েছি তো আমার বংশগুলোকে সবাইকে করেছি আমাকেও ফলাটা রয়েছে সেই ফলাটাই তার চরণে লাগলো কোনো চিন্তা কিছু নেই তোমার চিন্তা কিছু আমার ইচ্ছায় হয়েছে এটা জগতের লোকের বিভিন্ন জায়গায় বিভিন্ন চর্চা করেন এই বিষয় নিয়ে এই সম্বন্ধে শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোসাইকে সনাতন শিক্ষা প্রসঙ্গে পরিষ্কার জানিয়েছেন সনাতন মহিষী হরণলীলা এই যাদবগণের যে যাদবগণকে যে যিনি নিয়ে গেলেন মহিষী হরণ এগুলো আর কৃষ্ণের যে অন্তর্ধান লীলা এগুলো সব মায়াময় যোগমায়া দিয়ে ভগবান হিপনোটাইজ করছে সবাইকে অবাক করে দিচ্ছে তারা যেন বুঝতে পারে যে আমি ভগবান নয় এটি বুঝে যা বঞ্চিত হ এই সব পাচণ্ড ব্যক্তিগুলোকে বঞ্চনা করার জন্য কৃষ্ণ তীর লেগেছিল মারা গেছে কৃষ্ণের সচিদানন্দ শরীর তিনি তার শরীর তো আমার মতো নয় চৈতন্য মহাপ্রভু কৃষ্ণই চৈতন্য মহাপ্রভু রূপে এই শিক্ষা সনাতন গোসাইকে দিয়েছেন বলেছেন কৃষ্ণের অন্তর্ধান মহিষীহরণ লীলা যাদবগণের অন্তর্ধ্যান সমস্ত যা কিছু হয়েছে সব হচ্ছে যোগমায়াকৃত যোগমায়া সব অবাক করে ওটা সাধন করেছেন বাস্তব সিদ্ধান্ত জ্ঞানে কি বলছেন যে সমস্ত দেবতাগণ এসে পড়েছেন সব গন্ধর্বিন্ন সব দাঁড়িয়ে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে রথ এলো পুষ্পরথ যে রথ তিনি সেই রথেলো কৃষ্ণ সেই রথে আহন করলেন আর সমস্ত জগতে পূজিত হতে হতে কৃষ্ণ সে স সশরীরে ওই অবস্থায় চলে গেলেন আর সমস্ত জায়গায় পূজিত হচ্ছে যে যে গৌর প্রেমানন্দে পূজিত হতে হতে চলে গেলেন ভাগবত শাস্ত্রের বিচার যে সম্বন্ধে চৈতন্য মহাপ্য বলেছেন শ্রীমদ ভাগবত শ্রীমদ ভাগবতম প্রমাণ মমলাম প্রেমা পুমার্থ মহান শ্রী শ্রীমদ ভাগবতের উপরে আর কোনো প্রমাণ আমাদের দরকার নেই সমস্ত যত স্বাস্থ্য আছে সমস্ত কিছুকে মন্থন করলে পরে বাস্তব যে সিদ্ধান্ত সেটা শ্রীমাদ ভাগজী মহাপুরাণে পাওয়া যাবে এবার ভগবান বলছেন আমি এটা আলোচনা করেছিলাম এ সা বুদ্ধিমতাম বুদ্ধি মনীষা চ মনীষী নাম যৎসত্তম অনৃতেন নেহ না আপনতি অমৃতম এইসব কথা আমি আলোচনা পূর্বে করেছিলাম এখন অমূল্য কথা এটা আর একটু শ্রমণ করতে হবে অনেক কিছু কথা আছে তার মধ্যে কিছু কথা তো বলতেই হবে সময়ের অভাব হলেও মর্ত যদা ত্যক্ত সমস্ত কর্মা নিবেদিত আত্মা বিচিক মে তদা অমৃতত্ব প্রতিপদ্যমান মায়াত্ম কল্পতে বই বড় ইম্পর্টেন্ট মর্ত যদা ত্যক্ত সমস্ত কর্মা নিবেদিত আত্মা বিচিক্ষ মে তদা অমৃতত্ব তদা অমৃতত্ব প্রতিবদ্ধ মান বৈ মর্তবাসী কোন মানুষ যখন সমস্ত ক্রিয়াকর্ম কর্তব্য কর্মকে সমস্ত ছেড়ে দিয়ে ঐকান্তিকভাবে ভগবত ভজনাটাকেই নিশ্চয় করে নেয় যেটা গোকর্ণজি মহারাজ পিতাকে উপদেশ করেছেন ধর্ম ভেজ লোক ধর্ম বলেছেন না এই লোক ধর্ম সেগুলো সব ত্যাগ করতে বলেছেন ধর্মম ভজস্য মানে ভাগবত ধর্ম অর্থাৎ আত্মধর্ম এটাকে আলোচনা করতে এই অবস্থায় যখন সমস্ত কর্ম কর্তব্য কর্মকে সমস্ত ফেলে দিয়ে কৃষ্ণ যেটা গোপিকারা করেছেন সমস্ত দেহ গেহ শৃঙ্খলা সমস্ত ছুঁড়ে ফেলে দিয়ে একমাত্র কৃষ্ণর চরণে তারা চলে গেছিলেন কে নিন্দা করবে কি করবে কোনটা কি পরবা করেছিলেন সেটা করেননি দুর্যর গৃহ শৃঙ্খলা সমাজ সংসারের অসম্ভব এইসব শৃঙ্খল সেগুলো ত্যাগ করে গোপিকাগণ কি করেছিলেন ভগবানের চরণে চলে গেছিলেন এখানে ভগবান বলছেন মর্তবাসী যখন সমস্ত ক্রিয়াকর্ম কর্তব্যকর্মকে বিসর্জন দিয়ে নিবেদিতা আত্মা যখন তার আত্মসমর্পণ বাস্তব হয় তখন যখন আমাকে অন্বেষণ করবার চেষ্টা করে বিচিকিৎসিতমে আর সম্যকরূপে যদি আমার চরণে আত্মসমর্পণ করে অর্থাৎ আমার চরণে আত্মসমর্পণ করা মানে হলো সাধুগুরু বৈষ্ণবের চরণে আত্মসমর্পণ করে কারণ আমাকে তো দেখতে পারবে না আমাকে আত্মসমর্পণ কি করে করবে সাধুগুরু বৈষ্ণবের চরণে আত্মসমর্পণের মাধ্যমেই আমার চরণে আত্মসম্পন সিদ্ধ হয় তদা অমৃতত্ব প্রতিবদ্ধ তারপরে সে অমৃত প্রাপ্ত হয় যেটা আমরা দেখলাম তিরন্ডি ভিক্ষুক তিরন্ডি ভিক্ষুক সমস্ত কর্তব্য কর্মকে যখন বুঝতে পারলো এগুলো কিছুই নয় তখন সমস্ত ছেড়ে দিয়ে যখন সে কি হলো আশ্রয় করলো ভগবানকে তখন সে অমৃতপ্রাপ্ত হলো আর কোনো অসুবিধে হলো না সেই কথাটাই ভগবান এভাবে বলেছেন মর্ত ইয়দা ত্যাক্ত সমস্ত সমস্ত বলছেন সমস্ত কর্মা নিবেদিত আত্মা বিচিকিৎসিত মে তদা অমৃতত্বম প্রতিবদ্ধ মানময় হুয়ায়ো ভূয়ায় চকল্পতে ভাই এখানে ভগবান এবার বলছেন সমস্ত উপদেশ করার পর বলছেন গচ্ছদ্ভব মায়াদিষ্ট বদ্রী আক্ষম মমাশ্রম আমার আশ্রম যে বদ্রিকাশ্রম ওখানে যাও তুমি সেখানে তত্র মত পাদো তীর্থো ধয়ে তত্র মত পাদ তীর্থ দে তথা আমার যে পদধোয়া করা তীর্থ সেই যে জল স্নানো পুষ্পর্ষ স্নানো স্নানো পুষ্পর্ষনই সুচি সেখানে কি করবে স্পর্শ করে আচমন করে স্নান করে পবিত্র হয়ে আর আমার ইচ্ছা হলো মর্তবাসীকে শিক্ষার জন্য মর্ত অনুশিক্ষিত যত বিবিকম অনুভবায়ন মর্যাবেশিত বাক চিত্ত মধ্যর্ম নিরত ভব আমার ধর্মটাকে অন্তঃকরণ দিয়ে সব গ্রহণ করো করে সে সেই আমার এই যে উপদেশ করলাম এতে তুমি আশ্রয় করে থাকো আর তুমি জগতের মঙ্গলের জন্য তোমাকে এই উপদেশ দিতে হবে যেগুলো আমি বলেছি আচার্যের কাজ করতে হবে তো ভগবান বলছেন আচার্যকে আচার্য মান বিজানিয়াত না বা মান্নাতে কহেছে ন মর্ত বুহা ন মর্ত বুদ্ধা অসু এ তো সর্বদেবময় গুরু ভগবান এভাবে উপদেশ করে নিজে অন্তর্ধান করলেন ধীরে ধীরে ব্রজবাসীরা সমস্ত চলে গেল এই যারা ব্রজবাসী দ্বারকাবাসীরা সব চলে গেল দ্বারকাবাসী যাওয়ার পর কি হলো দ্বারকাবাসী চলে যাওয়ার পর এখানে কৃষ্ণকে কৃষ্ণ দ্বারা প্রেরিত হয়ে অর্জুন কিছু মহিষীগঞ্জ ছিলেন তাদেরকে পদ দেখিয়ে নিয়ে যাবেন কোথায় অন্য জায়গায় নিয়ে যাবেন না মহিষীগণে প্রধান প্রধান মহিষীগঞ্জ তো তৎক্ষণাৎ শুনেই দেহ রাখলেন এমন কষ্ট বাদবাকি বাকি তো নিয়ে যান মহিষীগঞ্জকে কৃষ্ণ সময় মতো যখন দ্বারিকা প্লাবন সমুদ্রের জল বেড়ে গেল যে সমস্ত দ্বারিকাধামকে প্লাবন করে সমুদ্রের তলায় নিয়ে গেল তার আগে অর্জুন সমস্ত মহিষীগণকে নিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন সেই সময়তে কি হল অর্জুনের মতো ব্যক্তিকেও ভগবান শিক্ষা দেওয়ার জন্য একটা অদ্ভুত লীলা করলেন পথি কোল কোলভিল সাঁওতাল রূপে তীর্ধন নিয়ে এসে অর্জুনের সঙ্গে লড়াই আরম্ভ করলো যে অর্জুনকে কাউর ক্ষমতা নেই হারাবে সে অর্জুন কি করছে সেই কোলভিল শান্তালের কাছে সব জায়গা হেরে গেল কাঁদে আনন্দ করলো মৈষীগণকে লুট করে নিয়ে গেল এরকম অবস্থা এইগুলো ভগবান বলেছেন এগুলো কি এগুলো ইচ্ছা করে এগুলো কি কি করেছেন যোগমায়ার দ্বারা এগুলো করেছেন অর্জুন সেই কথাটাই যখন দারিকাতে এই যখন হস্তি আমাদের হস্তিনাপুরে ওটা হচ্ছে ইন্দ্রপোস্টে ফিরে এসেছিলেন যুধিষ্ঠির মহারাজ কাছে বলেছিলেন বঞ্চিত अहम রাজন বঞ্চিত হম রাজন হরিনা ভন্দি রূপীনা বন্দরূপী হরি যাকে আমি বন্ধু ভেবেছিলাম উঠতে বসতে খেলতে কত মজা করেছিলাম সে আজ আমাদের সঙ্গে নেই এইভাবে দেখা গেল চলে গেলেন এবার দ্বাদশ এই যে স্কন্ধ রয়েছে দ্বাদশ গন্ধেতে আমাদের অনেক কিছু কথা রয়েছে কলির অবস্থাটা বর্ণনা রয়েছে যেসব শ্লোকের আমি আগেও আলোচনা বসে বৃত্ত মেব জন্মাচার গুণাদ ইত্যাদি আলোচনা আমি করেছি এখানে কলির ভয়ঙ্কর কলির অবস্থাটা বর্ণনা করেছেন এখানে কলিধর্ম কলিধর্ম কথন তারপর সেখানে আস্তে আস্তে অনেক কিছু নারায়ণ স্তব অনেক কিছু আছে বেদের শাখাপনায়ন ব্রহ্ম উপদেশ ইত্যাদি সব রয়েছে তার আগে সবচেয়ে চন্দ্রবংশের রাজন্য বংশের বর্ণন করা তারপরের স্তব তারপর মার্কন্ডীয় মুনির ভাগবত দর্শন এটা আমরা আলোচনা করব মার্কন্ডমিনির ভাগবত দর্শন তারপর ভাগবতের যে মূল মূল বিষয়গুলো আলোচনা তার সংক্ষেপের একটা চর্চা করা হয়েছে কোন কোন কত সংখ্যক শ্লোক আছে তার একটা নির্ণয় সমস্ত বলা হয়েছে আমরা মিনির এখানে আলোচনা করব সেখানে দেখব মার্কন্ডমণি মনে এক ঋষি মুনির ছেলে মার্কণ্ডীয় মুনি আমি অধিক আলোচনা করতে পারলাম না এই জন্য আমি ক্ষমা চাইছি স্বাভাবিকভাবে আমাকে সংক্ষেপ করতে হবে এখানে কি করলেন বলছেন আমরা দেখলাম এর মার্কণ্ডীয় মুনি নিজের পুষ্পভদ্রা বলে নদীর তীরে বসে ভজন করেন পুষ্পভদ্রা নদীর তীরে বসে ভজন করেন এবং তিনি তার ইচ্ছা হলো কি তিনি ভগবানের মায়া দর্শন করবেন ভগবত মায়া ভগবান তার উপর সন্তুষ্ট এমনভাবে তিনি ভজন করেছেন আর ভগবান সন্তুষ্ট হয়ে এখানে বলছেন ভো ভো বমর্ষি বর্যৌসি সিদ্ধ আত্মসমাধিনা মই ভক্ত্যান অনপাইন্যা তপহ সাধ্যায় সংযমী বরম বরম তে পরিতুষ্টা স্ম বলছেন তদ বৃহৎ ব্রতচর্যায় বরম প্রতীচ্ছ ভদ্রম তে বরদোস্মি তদুপ্সিতম ভগবান তার এই ভজনের দ্বারা এমন সন্তুষ্ট হয়েছেন ভগবান আবির্ভাব হয়ে যে বলছেন মার্কণ্ডমণিকে বলছেন তুমি তো বিশাল ভজন করেছো আমি সন্তুষ্ট তোমার উপর ব্রহ্মর্ষি বর্যষী এখন বড় চাও তুমি মার্কণ্ডমণি ভগবানের কাছে কি চাইবেন ঋষি তো গদগদ স্বরে তাকে অনেক কিছু করলেন স্তপস্তুতি ওই যে আজ আমার জিতম তে দেব দেবে জিতম তে দেব দেবেশ প্রপন্নারি বরে নৈতাবতালম বরে নৈতাবতালম নই যত ও সমাদ্য আর বর নিয়ে কি করব আপনি আপনি আছেন আমার আর বড় প্রয়োজন নাই যেহেতু আমি আপনাকে দর্শন আপনার দর্শন ছাড়া আর কি বড় চাই হয়ে গেছি না কিছু চাও ঠিক আছে তখন ঋষি বললেন ভগবান যে অথাপি অম্বুজ পত্রাক্ষ পুণ্য শ্লোক শিখা মানে দ্রক্ষে মায়াম জয়া লোক সপালা বেদ সদভিধাম যার মায়াতে মহিত ওই জগতের লোক অভিভূত হয়ে রয়েছে খাবি খাচ্ছে ভগবান তোমার মায়া আমি একটু দেখব আমার মায়া দেখবে আমার মায়া দেখবে আরে মায়া থেকে সবাই পালাতে চায় তুমি দেখবে হ্যাঁ তোমার মায়া একটু দেখব মায়া যেই দেখবে বলেছেন তখন কি করলেন দেখলেন চারিদিকে হঠাৎ দেখলেন সেই পুষ্পভদ্রা নদীর তীরে আশ্রমে বসে ভজন করছেন হঠাৎ দেখছেন চারিদিকে ঘন ঘটা মেঘ প্রলয়কালের মতো অবস্থা আরম্ভ হয়েছে বিদ্যুৎ চমকাচ্ছে ধস নামছে চারিদিকে পাহাড়ে কাল। মানে এমন বৃষ্টি প্রলয়কালেই হয় হাতি সুর বললেও ভুল হবে এরকম হয় যেটা কিছুদিন আগে আমাদের যে কেদারনাথে হয়েছিল যারা পাগল হয়ে গেছে বলছি যে একটা মেঘের চাই হঠাৎ তুম করে পড়ে গেল চাই একটা জল গেল প্লাবন কেউ উঁচু নিচু কি এই পাগল হয়ে গেছে। এইরকম অবস্থা সৃষ্টি হলো পাগল হয়ে গেছেন ভগবানের মায়া তিনি তো বলছেন এই কি হলো আমি তো আশ্রমে সময় বসেছিলাম ভালো জায়গায় শুকনো জায়গায় ছিল প্লাবন ব্যাস মুনি মহাপ্লাবনে ভাসছে না বাঁচা এরকম ভাবে সব ছটফট করছেন ছটফট করতে হয় ক্ষুধা তৃষ্ণা এলে পরিত চারিদিকে মকর কুমির কুমির আসছে হাঙর আসছে কামরাতে আরে বা ভয় পেয়ে যাচ্ছেন কিন্তু এটা তো ভগবানের মায়া তুমি তো যে ভগবানের মায়া দেখবে তাই জন্য তিনি মায়া দেখাচ্ছেন এই কষ্ট করতে করতে কি হলো হঠাৎ দেখছেন হঠাৎ দেখে নেই চারিদিকে জল আমি ডুবে যাচ্ছি ভেসে যাচ্ছি আমি পারছি না হঠাৎ দেখে নেই একটা এর মধ্যে একটা বটপাত্র বড় এর মধ্যে সুন্দর সুন্দর শিশু শিশু জলের মধ্যে তো দেখলে একদম মন প্রাণ হরণ করে নেয় আরে কি সুন্দর কত শ্যামম শ্রীমদন পঙ্কজম কম্বু গ্রীবম মহারস্কম সুনসম সুন্দর ভ্রুবম আহা কি সুন্দর পদ্ম গর্ভা পালোকন বলি নাভি দল দরম আমরা যখন সুখদেব গোস্বামীর শরীরের বর্ণনা করেছি তখন তো যে কোনো পাগল হয়ে যাবে সুখদেব গোস্বামী তার বর্ণনা যখন শরীরের করেছিলাম যেতে যা পাগল হয়ে যাবে এত সৌন্দর্য আর এখানে সাক্ষাৎ তিনিও কৃষ্ণই সুখদেব রূপে এসেছেন প্রমাণ আছে কিন্তু এখানে সাক্ষাৎ সেই বালগোপাল বালগোপালই এই রূপে এসেছেন সেই গোপাল ছোট্ট বটপত্রে বটঃস্ব পত্রশ্ব পুটে সয়নম বালম মুকুন্দম তমসা স্মরামি সেই বাল মুকুন্দকে আমি স্মরণ করি যিনি বাল এই বট বট বৃক্ষের পাতার মধ্যে এরকম জলে ভাসছেন কেউ কিছু নেই মার্কন্ড গণকে দেখে তো আমার ভয় ভয় অনেকটা চলে গেল আবার কেউ কি বলছেন পদারবিন্দ মুখা পদা পদারবিন্দম বলছেন পদা করারবিন্দেন মুখার মুখারবিন্দ বিনিময়ে বলছে বাচ্চার বাচ্চারা কি করে কচি বাচ্চা এরকম খেলে আবার পাটাকে নিয়ে মুখের মধ্যে দেয় না দেয় কি না কত বাচ্চা পাটাকে নিয়ে আমার চুষে সেরকম এই বালগ এই মুকুন্দ এরম করছেন বলছেন করার পদার বিন্দবিন্দম মুখার বিন্দেশম এখানে পাটাকে নিয়ে চুষছেন আ করে খেলছেন এই মূর্তিটা দর্শন করলেন মারকণ্ডী বললো আজকে তো আমার কষ্ট চলে গেল বাচ্চাটা কোথা থেকে এলো পোলায় কালে ভালোই তো আস্তে আস্তে বাচ্চাটা এই স্রোতে ভাসতে ভাসতে বাচ্চাটার কাছে গেছেন বাচ্চাটার কাছে গিয়ে দেখছেন দেখতে দেখতে ঝট করে ও নিঃশ্বাসের সঙ্গে ভেতরে চলে গেছে যা ভেতরে চলে গেছেন ভেতরে চলে গিয়ে দেখেন আরে এখানে তো সেই তো সবই তো একই রয়েছে কিন্তু অসুবিধা নেই তো সবই তো রয়েছে এই তো দেখলাম আমি তো রয়েছি সব রয়েছি একে আমার কিছু হয়নি আমার নিঃশ্বাস সঙ্গে দুম করে পড়ে গেছেন বাইরে এই আমার এইভাবে ঋষির যা অবস্থা পাগল অবস্থা বললে তাহলে এবার কি হলো ভগবান পরে যখন দেখা হলো তখন বললেন আমার মায়া তুমি দেখতে চেয়েছিলে মায়া থেকে লোকে পালায় ভগবান তোমার মায়াকে রেহাই দাও মায়া থেকে আর তুমি মায়া দেখতে চেয়েছিলে তাই তুমি দেখালাম আমার তো ইচ্ছে ছিল না আমার অন্যান্য বর দেওয়ার ইচ্ছে ছিল তুমি তো চাইলে মায়া দেখ দেখো কি আম দেখলে বলে বাবা আর বলো না যা দেখলাম ভয়ঙ্কর এইভাবে ঋষিবর আবিষ্কার করলেন হিমালয়ম পুষ্পান চত্বাম নদীম নিজাশ্রমম যত ঋষি অপাশ্রাম যে ঋষি পুষ্পাভদ্র নদীর তীরেতে সেই আশ্রমেতে ছিলেন সেইখানেই আবিষ্কার আমি তো সেখানেই আছি সেই বালককে দর্শন করার পরেতে যে যে ঘটনা সে বললাম আমি সেই সব ঘটনা দেখার পর এবার আনন্দে এবার ঋষি বলছে বাবা ভালো মায়া দেখলাম ভালো মায়া ভগবানের দেখলাম বাবা আমি মায়া দেখতে চেয়েছিলাম প্রাণ সংশয় ওরি বাপ রে বাপ প্রলয়কালের জলে আমি কত মানে ভাসছি কিছুতেই তারপরে তো মুকুন্দ তাকে কী করলেন করে এই সব হলো পরে এবার ঋষি এবার আশ্রমেতে বসে রয়েছেন শান্ত হয়ে ভগবানের কী পেয়ে গেছেন ভগবানের মায়াটাকেও দর্শন করেছেন বা ভালো হয়েছে এবার শান্ত হয়ে বসে রয়েছেন এবার শঙ্কর আর পার্বতী সেখান থেকে বিশ্বের পিঠে করে টক টক করে যাচ্ছেন পার্বতী বলছেন পার্বতী বলছেন শঙ্কর ভগবানকে ও গো না একটু এই ঋষিকে একটু কৃপা করো না ঋষিকে একটু কৃপা করো ঋষিকে কি পিক আপ কিবা ও তো পেয়ে গেছে বলে না তুমি গেলে তো হানে ভালোই হবে তুমি কৃপা করো তাকে এবার শঙ্কর ভগবান পার্বতীর কথাতে সেখানে গেলেন গিয়ে এবার ধীরে ধীরে কি করছেন ঋষি তো চক্ষু করেন না ভেতরে এবার দেখতে দেখতে হঠাৎ দেখছেন ভেতরে যে ধ্যান করছিলেন সেটা পরিবর্তন হয়ে দেখছি একবারে জটা ধারী এক শঙ্কর ভগবানকে দেখছে আমার তেজান দাঁড়িয়ে রয়েছে আরে চোখটাকে খুলে চোখ খোলার সঙ্গে সঙ্গে আরে শঙ্কর শঙ্কর ভগবান সাক্ষাৎ নিজে উপস্থিত ভেতরের মধ্যে শঙ্কর দেখা দিলেন ধৈর্যটি একবারে সেই জটা জুতো সেই সেই যে আন সেই চেয়ার দর্শন করার সঙ্গে চোখটা খুললেন আমি তো এই ধ্যান করিনি কি হলো বাইরে দেখেন সেই শঙ্কর দাঁড়িয়ে রয়েছে পার্বতী কিনে আনন্দে আপ্লুত একবারে আচারকে পায়ে পড়লেন কত স্তবস্তুতি করলেন পুজো করলেন আর চিন্তা করা যায় না এইভাবে সেখানে কৃপা করলেন আর ধীরে ধীরে কৃপা করে তার প্রতি অনেক কিছু বললেন সেখানে অনেক তত্ত্ব বললেন ভগবান অনেক কিছু বলেছেন এখানে বলছেন আমার দর্শন অমক আমার থেকে বর চাও তো বর আর কি আর বর কি নেব কী তো কৃতার্থ হয়েছি আর এখানে বলছেন যে যে সমস্ত জগতের লোকরা বোকা হয়ে ঘুরতে বেড়ায় বিভিন্ন তীর্থযাত্রা করে বিভিন্ন জায়গায় তাদের তীর্থ বুদ্ধি নাই সেখানে একটা সুন্দর শ্লোক এটা আলোচনা হওয়া দরকার নহি অস্মায়ণী তীর্থানী ন দেবাস চেতন দেওয়জ্জিতা তে পুলন্তি উরুকালে ন জুয়ম দর্শন মাত্রত এই শ্লোকের অবতারণা করছেন মানে জলময় তীর্থই তীর্থ নয় মৃত্তিকা শিলময় দেবতাই দেবতা হয় না কারণ তারা দীর্ঘকালে পবিত্র করে আর তোমার দর্শন মাত্র পবিত্র হয়ে থাকে এইভাবে মার্কণ্ডীয় অনেক কথা বললেন মার্কণ্ডীয় সবস্তুতি করলেন করে বিভিন্ন ভাবে অনেক কিছু কথা হলো এখানে কৃতার্থ হলেন তারপরে এখানে আমরা দেখতে পাই ধীরে ধীরে ভগবান আমরা জানি এই সব সমস্ত ভাগবতের একটা সার অংশ একটা সংকলন এখানে আছে তারপর বিভিন্ন পুরাণেতে কোথায় কত কত শ্লোক আছে সেই সব বর্ণনা আছে এখানে আমি এই শ্লোকের কিছু বর্ণনা করব এটা হওয়া দরকার এটা হলে ওটা হলে ভালো হবে এখানে পুরো ভাগবতের জিস্ট প্রথম স্কন্ধ থেকে ধীরে ধীরে সব বর্ণনা করতে করতে অল্পের পর একটা একটা অক্ষরে সব বর্ণনা করতে শেষে এসছেন सेकेन्ड तार्पर बोल्छे नि खाने, बोल खाने। संकीर्तमान भगवान्नन्तुतानुभवसम् हि पुित्यम् धुन अशेषम यथाम अर्क अभ्रमिवाति बाष गिरास्ता हि असी कथा न कथ्यते यद् भगवानधयो तदेव सत्यं तदुहैव मङ्गलम् तदेव पुण्यं भगवद्गुणोदयं तदेव रम्यं रुचिरं नवं नवं तदेव सस्यदमनुसो महत्सवम् तदेव सोकर्णवशोषनं निनं यदुत्तमसोकजसो अनुगीयते न यातवत् नात अद बचो चित्रपदम हरेर जसो यगत्व बित्तम प्रग्णित कहिर्चे तद्धांक तिर्थम नातू हंस सेवितम यत्राच्युत स्तत्रही साधवो अमला तद भाग विसर्ग जनताग संक्लबो यस्मीन पति स्लोकम अवद्धता उपी तदभाग विसर्ग जनता घोषम् प्लव यस्मीन पति श्लोकम् अवद्दत ओपि नामानि अनंतस्य यसंकीतानि यत्सेनति गायन्ते गिनान्ति साधवः निष्कर्मम ओपि अचित भाववर्जितम् नसवत ज्ञाननामावलम् निरञ्जनम् कुतः पुनः सस्यद वद्रमीश्वरे न हि अर्पितं कर्म जदपि अकर्मणं यशः श्रियामेव परिश्रमः परो वर्णाश्रमाचारतपः श्रुतादिषु अविश्रुतिः श्रीधरपादपद्मयोर्गुणानुवादशोभनाद आरादिभिः अविश्रीति कृष्णपदारविन्दयोः खिनोति अभद्राणि च सन्तनोति सतश्च शुद्धिं परमात्मभोक्तिं ज्ञानञ्च विज्ञानविरागयुक्तम् जाङ्गबम्म वरुणेन्द रुदमरुतो सुवन्ति देवैस्तवै वेदैः साङ्गपद पदक्रमोपनिषदै गायन्ति यम सानु ध्यावस्थित तद्गतेन मनस्वा पश्यन्ति यम योगिना यस्सं तंग न विदु सुरा सुरगणा देवायुतास्मै नमः पृष्ठे भ्रह्मद मन्द मन्दर गिरि ग्रावाग्र कोण्डूयना निद्रालोकमठाकृतेर्भगवतः सा नीला पंत व जत्स्कार वासाद बत्मनो वाशाद बेला नीन्ना वसाम यातात मत धृतम जल निधेर नद्या के पास पतितानं न पावन बुष्ण भ्यो